মহিলা সুপারমার্কেটে এসে অনেক কিছু জিনিস কিনতে লাগে। সব জিনিসগুলো খুবই খুশি ছিল, কারণ তারা সবাই জীবনে প্রথমবার মার্কেট থেকে বাইরে যাচ্ছিল। এরপরই মহিলা একটা মধুর ডিব্বা উঠায়। মধু প্রচন্ড ঘাবড়ে ছিল, সে সবাইকে বলতে লাগে যে মানুষ আমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলবে, কিন্তু তাদের মধ্যে কেউই তার কথায় বিশ্বাস করে না। তাই ওই মধু কাঠ থেকে লাভ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। এরপর মহিলা বাকি সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। সবাই খুবই খুশি ছিল, তারা ভাবছিল আজকে তারা মুক্ত হয়ে যাবে। মহিলা এক এক করে সব জিনিসগুলোকে তাদের প্যাকেট থেকে বের করতে লাগে। মহিলা একটা আলু নিয়ে তাকে ধুইতে লাগে, বাকি সবাই ভাবে তাদেরকেও এইভাবে ধোয়া হবে। কিন্তু তখনই মহিলা আলুর খোসা ছাড়িয়ে তাকে ফুটন্ত গরম জলে ফেলে দেয়। এটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। এরপর মহিলা টমেটোকে মাঝ বরাবর কেটে দেয়, পাতাকপিকেও কেটে দেয়। এরপর চিজকে চিপসের উপর ভসে দেয়। এসব দেখে সবাই খুবই ভয় পেয়ে যায়, আর দুটো ছোট ছোট গাজর পালানোর চেষ্টা করে। কিন্তু ওই মহিলা তাদেরকে ধরে কাঁচাই চিবিয়ে খেয়ে যায়।